হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নার আরেকটি পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি ভর্তার রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি 5 পিস টাকি মাছ নিয়েছি। মাছটাকে আমি মাঝখান দিয়ে এরকম করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মশলার সাথে। যে কাটা অংশটা আছে এই অংশের ভিতরে ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। মাছটা আমার মাখানো হয়ে গেছে, এখন এই মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে মশলাটা ভালো করে সেট হয়ে যাবে। আর বাকি উপকরণগুলো আমি তৈরি করে নিচ্ছি। এখন একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। অপেক্ষা করছি গরম হওয়া পর্যন্ত। যখন তেলটা গরম হয়ে যাবে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নিতে হবে, মাছটা অতিরিক্ত পোড়া পোড়া করা যাবে না। এখন একটা পিঠ হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করছি। একটা পিঠ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। এখন অপর পিঠটাও কিছুক্ষণ ভেজে নিব। এভাবে 2-3 বার উঠিয়ে পাল্টিয়ে মাছগুলোকে উঠিয়ে নিব। এখন এই মাছের পাশেই আমি এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। মাছটাও ভাজা হতে থাকবে, মরিচগুলো ভাজা হয়ে যাবে ফাঁকে। ফ্রেন্ডস, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এরই মধ্যে কিন্তু মরিচগুলো ভাজা হয়ে গেছে, মরিচের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন। এখন আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে করে ভেজে নেব। আর এর মধ্যে মাছটাকে ঠান্ডা করে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর এদিকে মাছটা ঠান্ডা করে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ভর্তাটা তৈরি করার পালা। এখানে একটা বল নিয়ে নিচ্ছি, নিয়ে মরিচগুলোকে নিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, হাত দিয়ে মরিচগুলোকে এবার ডলে ডলে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। এখানে আমি 1/3 কাপ পরিমাণে ধনিয়া পাতা নিয়েছি। মরিচ আর ধনিয়া পাতাটাকে ভালো করে হাত দিয়ে এরকম কুচলিয়ে নিতে হবে।
এখন ভেজে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিব। এখন পেঁয়াজের সাথে এটা মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে মাছটাও দিয়ে দিচ্ছি। এখন সব উপাদান ভালো করে হাত দিয়ে এরকম কষলিয়ে মিহি করে নিতে হবে। মিহির কাজটা আমি গ্লাস দিয়ে সেরে নিচ্ছি এরকম করে। ভালো করে চাপ দিলেই দেখবেন একেবারে মিহি হয়ে যাবে। এরকম হলে বত্তাটা খেতে খুবই ভালো লাগে। এখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ চা চামচের মতো সরিষার তেল। এখন হাত দিয়ে ভালো করে তেলটাকে ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। এই সরিষার তেলে ভর্তার ফ্লেভারটা খুব দারুণ আসে, আর ভর্তা মানেই কিন্তু সরিষার তেল। আর আপনারা যদি তেলটা না খেতে চান তাহলে এমনিতেও ভর্তাটা খাওয়া যাবে। তৈরি হয়ে গেছে মজাদার টাকি মাছের ভর্তা। এখন আমি এগুলোকে গোল গোল বলের মতো করে নিচ্ছি। ফ্রেন্ডস, এভাবে করে আমি গোল গোল ভর্তা তৈরি করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার টাকি মাছের ভর্তা। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় এই ভর্তাটা, আর খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। ভালো লাগলে লাইক দিবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এরকম মজাদার সহজ রেসিপি নিয়ে আবারও চলে আসছি ঘরোয়া রান্নায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।